আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে থাকবে এক দিয়ে বিগত বছরের যে সকল প্রশ্নগুলোর উত্তর ছিল, অর্থাৎ এক দিয়ে শুরু এরকম প্রশ্নের উত্তরের শর্টকাট। সঙ্গেই থাকুন। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম ছিল এক নং সেক্টরে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর। সিলেট বাংলাদেশের প্রথম সাইবার সিটি। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের চট্টগ্রাম ইপিজেড হল বাংলাদেশের প্রথম ইপিজেড। পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন। ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নদী প্রবেশ করেছে একটি, এবং সেটি হচ্ছে গঙ্গা, যার বাংলাদেশি নাম হচ্ছে পদ্মা। দেশে সরকারি মানসিক হাসপাতাল আছে একটি, যেটি হচ্ছে পাবনা মানসিক হাসপাতাল। বর্তমানে বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার, যদিও প্রায় ম্যাক্সিমাম জায়গায় 1,47,570 বর্গ কিলোমিটার। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, এবং ফুটে যদি হিসেব করা হয় 5,894 ফুট। এটি পাবনা জেলায় অবস্থিত। বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমারের সীমানা রয়েছে একটি জেলার, আর সেই জেলাটি হচ্ছে রাঙ্গামাটি জেলা। বর্তমানে ভারত বাংলাদেশের অমীমাংসিত স্থান আছে একটি, আর সেটি হচ্ছে ফেনীর মুহুরির চর। ডক্টর শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং সর্বকনিষ্ঠ নারী স্পিকার। এএনএম হামিদুল্লাহ হলেন বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর। নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকাল 1 মাস, অর্থাৎ 30 দিন। দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল বিজয়ী প্রথম শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছেন মাদার তেরেসা, যিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন 1979 সালে। ইরানের শিরি নেবাদি হলেন শান্তিতে নোবেল পাওয়া প্রথম মুসলিম নারী। শ্রীমাবো বন্দরনায়েক, তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নরওয়ের ট্রিকবেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। পাকিস্তানের ডক্টর ফাহমিদা মির্জা মুসলিম দেশের প্রথম নারী স্পিকার। প্রথম জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। মীরা কুমার ভারতের লোকসভার প্রথম নারী স্পিকার। G8 ভুক্ত এশীয় দেশ একটি, আর সেটি হচ্ছে জাপান। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা 0.01 মিলিগ্রাম পার লিটার। জাতীয় বীমা দিবস 1 মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই। বিশ্ব এইডস দিবস বা মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ, এবং ইংরেজিতে 15ই নভেম্বর। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল হল 0.1 সেকেন্ড। মানব মস্তিষ্কের ওজন 1.36 কেজি। 8টি অর্ধমাত্রার স্বরবর্ণ রয়েছে মাত্র একটি, আর সেটি হচ্ছে রি। পঞ্চগড় জেলা হল জাতীয় সংসদের এক নং আসন।
রাঙ্গামাটি জেলায় সংসদীয় আসন রয়েছে মাত্র একটি। পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে পহেলা জানুয়ারি। ড্রাইসেল ব্যাটারির বিদ্যুৎ চালক বল হচ্ছে 1.5 ভোল্ট। 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান 1.07 শের। 1 মাইল সমান 1.61 কিলোমিটার। মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় স্পুটনিক 1। একজন মানুষ গড়ে প্রতিদিন মূত্র ত্যাগ করে 1.5 লিটার। পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত 1:2। মানুষের রক্তে শ্বেত ও লোহিত কণিকার পরিমাণ 1:700। ধন্যবাদ, এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আর আমাদের শর্টকাট প্লেলিস্টটি দেখতে থাকুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।